আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আবারও খুব খুব মজাদার আরও একটি রেসিপি নিয়ে আসলাম। তো আমার আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আরও বেশি যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্লিজ, আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক সাপোর্ট করে, প্লিজ কমেন্ট করবেন। তো আর কথা না বাড়িয়ে চলে আসলাম মূল রেসিপিতে। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, এখানে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, আর স্বাদ বুঝে দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ, দিয়ে দিলাম চিনি, আর উঁচু করি 1 টেবিল চামচ, দিয়ে দিলাম গুঁড়ো পাউডার, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ইস্ট, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। দিয়ে এবার এগুলাকে আমি সব উপকরণ হাতে একটু মিক্স করে নিব। আর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, যেটা আমার হাতে আমি ব্যবহার করতে পারবো, যে পানিটা শোবো সেটি। এবার আমি এটা স্মুথ একটা ডো বানিয়ে নিব। তো এই ডোটাকে আমি এবার বানানোর পর আমি 10 মিনিট এটাকে হাতে এভাবে মতে নিব। মেখে নেওয়ার পর দেখতে পারতেছেন আমি একটু নরম, একটু তরল করে নিয়েছি। তাহলে আমি আজকে যে বন বানাবো সেটা কিন্তু ভালোভাবে ফুলবে আর দেখতেও সুন্দর লাগবে। তো আমি এই জন্য এবার মতা হয়ে গেল, এবার আমি একটা প্লেট দিয়ে এটাকে 2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য আমি ডেকে রেখে দিব। তো এবার আমি যে বনের ভিতরে আমি যে চিকেন দিব সেজন্য আমি 1 টুকরো মাংস রেখেছি, বড় বুকের মাংস, এদিকে আমি স্লাইস করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এর জন্য আমি দিয়ে দিলাম 7 বুঝে লবণ, সামান্য পরিমাণ দিয়ে দিলাম মরিচ পাউডার, ধনিয়া পাউডার, আর দিয়ে দিব জিরা পাউডার, হলুদ পাউডার, এগুলো দিয়ে আমি ও আবারও এখানে আমি দিয়ে দিব, যেহেতু মাংস সামান্য পরিমাণ, আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে মেখে আমি একটু 10 মিনিট মেরিনেট করে আমি চলে আসছি চুলা। চুলার মধ্যে তেল দিয়ে আমি রেখে এটাকে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে এটাকে শুকনো শুকনো করে কুক করে ভালোভাবে নিয়ে এক সাইডে রেখে দিব। এক সাইডে রেখে দিয়ে আমি এটাকে আবারও কড়াইতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব গরম মশলা পাউডার, যেহেতু এখানে আমার মাংস তাহলে গরম মশলা পাউডার দিয়ে দিব। আরে একটু স্বাদের জন্য এবার আমি দিয়ে দিব আগে থেকে যে মাংসগুলো আমি এতে একটু কুক করে রেখেছি সেগুলো আমি আবারও এই তেলে দিয়ে দিলাম, আর আমি এখানে একটু সস দিয়ে দিলাম, টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর একটা ফ্লেভার আর কালারটাও করে নিয়েছি। আর যখন আমি বনের ভিতরে দিয়ে এটাকে পরিবেশন করব তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে, সুন্দর একটা এই নাস্তাটা। তো 1 থেকে 1 ঘন্টা পর আমি ফিরে আসছি দেখতে পারতেছেন, আর 1 ঘন্টার ভিতরে আমি আমার এই ডোটা আমি রেখেছি গরম, একটু কুসুম গরম পানির মধ্যে আমি দিয়ে পাশাপাশি চুলার পাশে রেখেছি, এর জন্য আমার অল্প সময়ের ভিতরে এটা একবার ফুলে ডাবল হয়ে গেল। তো এগুলাকে আমি ভালোভাবে মতে আবারও 10 মিনিট আমি মতে নিয়েছি। এবার আমি এগুলাকে যে রাউন্ড করব 3টা সেজন্য আমি প্রস্তুতি মানে রেডি করে রাখবো, রেখে দিয়েছি। আর চিকেনগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেল, আর এদিকে আমি 3টা স্লাইস করে নিব, মানে 3 পিস আমার এখানে বন হবে, এর জন্য আমি 3টা লিচি কেটে নিয়েছি আলাদাভাবে এই সাইডে। তো এক একটা করে আমি এভাবে সুন্দর করে এটাকে আমি ফ্রিতে নিয়ে এবার আমি এগুলোটাকে মাংস দিয়ে নিব। আমি কিন্তু বেলন এর সাথে ব্যবহার করব না, হাত দিয়ে, যেহেতু
ডোটা একটু সফট, একটু নরম, সেই জন্য আমি হাত দিয়ে এটাকে চারপাশে মেলিয়ে গুলিয়ে দিয়েছি। এবার আমি একটু আবারও মাংস দিয়ে একটু সস দিয়ে দিলে আমি সামান্য পরিমাণ, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এবার আমি এটাকে এভাবে হাত দিয়ে দুই হাতের সাহায্যে এটাকে আমি একবারে এভাবে বটিয়ে গোল করে নিয়ে নিব। দেখতে পারতেছেন খুবই সহজ। আমরা কিন্তু আসলে দোকানের থেকে আমাদের বন বা পাউরুটি এগুলো কিন্তু কিনতে হয় না, বাসা বাড়িতে আমরা খুবই সুন্দর করে এভাবে বানিয়ে খেতে পারি। তো এভাবে দেখতে পারতেছেন গোল করে আমি একটু চড়া করে নিব, চেপটা করে নিয়ে নিব। আমি আমার মতো নিয়েছি, আপনারা আপনাদের খুশি মতন গোল উঁচু করে নিয়ে নিতে পারবে। তো এভাবে আমি তিন পিস বানিয়ে এই কড়াইতে আমি দিয়ে দিছি, ফ্যানে বসিয়ে দিয়ে দিছি। আর এদিকে ফ্যানের মধ্যে যে আমি তেল দিয়ে দিয়েছি বেশি করে একটু, সেগুলো কিন্তু ব্রাশ দিয়ে আমি এটার উপরে দিয়ে দিলাম। তো এই জন্য আমি আরও 20 মিনিট রেস্টে রেখে দিব। তো 20 মিনিটের পরে আমি আসছি। এখানে আমি ডিমের কুসুমটাকে আমি একটু এটাকে মিক্স করে নিয়ে নিয়েছি। আর এর মাঝে আমি যে তিনটা বন বানানোর জন্য রেডি করে রেখেছি তার উপরে ব্রাশ দিয়ে আমি ডিমের কুসুমটাকে দিয়ে রেখেছি। এবার আমি চলে যাব চুলা। 30 মিনিট পর আমি ফিরে আসছি। 30 মিনিট পর দেখতে পারতেছেন কিন্তু ফুলে গেছে, কালার হয়নি। তো এই জন্য কালারের জন্য গরম তাওয়া, লেখালেখির একটা কাগজ দিয়ে আমি গরম তাওয়াকে উট করে দিয়ে দিলাম, মানে অন্য ফিট করে দিয়ে দিয়েছি। দেখতে পারতেছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো গরম তাওয়াটা আমি একবারে বেশি গরম দেওয়ার কারণে আমার এই যে কালারটা পড়ে গেল, মানে গরম তাওয়াটা বনের উপরে চাপ খেয়েছে বেশি, এর জন্য একটু ব্রাউন কালার হয়ে গেল। তো দেখতে পারতেছে তো চুলার তৈরি অসম্ভব, আসলে হয়তো কেউ বিশ্বাসে করতে পারবে না গ্যাসের চুলা তৈরি কিভাবে ব্রাউন কালার হয়ে এলো। তো এভাবে লেখালেখির কাগজ দেওয়ার পরে কিন্তু ব্রাউন কালার হয়ে আসে। আমি কিন্তু খুবই গরম গরম তাওয়া দিয়ে দিলাম, এর জন্য একবারে গাঢ় ব্রাউন কালার হয়ে এসে। তো এভাবে আপনারাও আমি যেভাবে বানিয়েছি এভাবে ঠিকই আপনারাও কিন্তু এভাবে বন বানিয়ে ব্রাউন কালার করে নিতে পারবেন। আর বনটা যখন আমি দুই মাসখান দিয়ে ফেটে নিয়েছি, এত সুন্দর মুরগির মাংসের ফ্লেভার খুবই ভালো লাগছে। তো ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।